করোনা ভাইরাস মোকাবেলায় সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। উত্তরার 250 শয্যার হাসপাতাল সংরক্ষিত রাখা হয়েছে সম্ভাব্য আক্রান্তদের চিকিৎসার জন্য। তবে স্বাস্থ্যখাতে সংশ্লিষ্টরা বলছেন, সংক্রমণ ছড়ালে তা নিয়ন্ত্রণে রাখার মতো পর্যাপ্ত জনবল, বিশেষায়িত হাসপাতাল এবং চিকিৎসা সরঞ্জাম অপ্রতুল। এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় দীর্ঘমেয়াদী ব্যবস্থা রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। লাবণী গুহর প্রতিবেদন। চীনের উহানে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি রয়েছে বাংলাদেশেও। ঝুঁকি মোকাবেলায় সরকারের নানামুখী প্রস্তুতি চললেও তা যথেষ্ট মনে করছেন না বিশেষজ্ঞরা। জরুরি অবস্থা মোকাবেলায় আগে থেকেই হাসপাতাল, দক্ষ জনবল ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম প্রস্তুত রাখার পরামর্শ দিলেন তারা। 1000 বেডের এরকম একটা হসপিটাল করতে পারি, যেটা যে সারা বছর ধরে আমাদের দেশে যে ভাইরাস বা ইনফেকশাস যে রোগ হয় তাদের চিকিৎসা করলাম, কিন্তু এরকম আপদকালীন সময়ে সেটাকে আমরা শুধুমাত্র এইভাবেই ব্যবহার করতে পারব। প্রস্তুতির আরেকটি বড় ঘাটতি এই ভাইরাস শনাক্ত করার পরীক্ষার ক্ষেত্রে। একমাত্র IEDCR ছাড়া আর কোথাও করোনা নমুনা পরীক্ষার ব্যবস্থা নেই। আর একজনের নমুনা পরীক্ষা করতে সময় লাগে কমপক্ষে 48 ঘন্টা। এই ব্যবস্থা এখন পর্যন্ত অন্য কোথাও করা হয়নি, এটা IEDCR-ই একমাত্র পরীক্ষা করবে। চিকিৎসকদের মতে 75% করোনা সংক্রমণ সাধারণ চিকিৎসায় ভালো হয়ে যায়, তবে ফুসফুসে পানি জমলে রোগীকে ইন্টেনসিভ কেয়ার ইউনিট ICU-এ নিতে হয়। নিউমোনিয়া এবং ARDS হলো, তখন হচ্ছে ICU-র সাপোর্ট লাগে। একটা মেশিন ভেন্টিলেটরে দিয়ে এই মেশিনের সাহায্যে আমরা এই অক্সিজেনটা শরীরে ঢোকানোর চেষ্টা করি। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক জানান, জরুরি অবস্থা মোকাবেলার মতো চিকিৎসা উপকরণ দেশে আছে, মাস্ক সহ অন্যান্য উপকরণের মজুদ বাড়ানো হচ্ছে। পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট, যেটা চায়নার সাদা ড্রেসটা, এই ড্রেসটা কিন্তু বাংলাদেশে আমাদের ক্রয় করবার কোনো সুযোগ নাই, এটা শুধুমাত্র WHO-র মাধ্যমে আসে। আমাদের হাতে কিছু আছে, যারা হেলথ ওয়ার্কাররা যারা স্যাম্পল নিতে রোগীর একদম 1 মিটারের বেশি কাছে যান, ওনারা কিন্তু ওই ড্রেস পরেই যান। তিনি বলেন, জরুরি অবস্থা বিবেচনায় রেখে রাজধানীর উত্তরায় 250 শয্যার কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালকে শুধুমাত্র করোনা রোগীর চিকিৎসার জন্য প্রস্তুত করা হচ্ছে। আমরা এই কুয়েত মৈত্রী হাসপাতালে কমপক্ষে একটা 20 বেডের ICU এটা স্থাপন করা হবে। তবে তারা বলেন, সবচেয়ে বড় প্রস্তুতি মানুষের সচেতনতা। হাঁচি, কাশি ও থুথু ফেলার সময়ে সাবধান হতে হবে, এগুলোর মাধ্যমে মূলত ছড়িয়ে পড়ে এই ভাইরাস। লাবণী গুহ, বৈশাখী সংবাদ, ঢাকা।